সৈয়দা মুর্শিদা নার্গিস, আপনি আহমদুল্লাহ ডট ইনফো আমাদের ওয়েবসাইটে লিখেছেন, আমার বোনের ডিভোর্স হয়েছে, সেই ঘরে একটা ছেলে আছে, ছেলের ভরণ পোষণ তার বাবা দেয় না, খোঁজ খবর নেয় না, সে এখন আমার কাছে থাকে, তার সব খরচ আমি বহন করি, আমার বোন আবার বিয়ে করেছে। আমার প্রশ্ন হলো, আমি কি আমার এই ভাগিনার জন্য আমার জাকাতের নির্ধারিত পরিমাণ থেকে কিছু অংশ দিতে পারি? আপনার ভাগ্নেকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারেন, যেহেতু সে অভাবী এবং তার বাপ খবর নেয় না, তার মায়েরও সামর্থ্য নাই, সব মিলিয়ে সে যেহেতু আপনার নিজের সন্তান নয়, বিধায় তাকে আপনি জাকাতের টাকা অবশ্যই দিতে পারবেন। জান্নাতুল ফেরদৌস, আপনি আমাদের ওয়েবসাইট আহমদুল্লাহ ডট ইনফোতে লিখেছেন, আমার বিবাহের বয়স 12 বছর, আমার কোনো সন্তান হয়নি, সমস্যাটা আমার স্বামীর, আমার স্বামীর প্রজনন ক্ষমতা নেই, তাই স্বামী আমাকে অন্যের শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে প্রজন্ম রক্ষার অনুমতি দিয়েছে। স্বামীর প্রজনন ক্ষমতা না থাকায় পরবর্তী জেনারেশন পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ইসলামী দৃষ্টিতে অন্যের শুক্রাণু নিয়ে সন্তান নেওয়া জায়েজ হবে কিনা, এছাড়া ইসলামের দৃষ্টিতে অন্যের সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে কিনা? বোন জান্নাতুল ফেরদৌস, এটি সম্পূর্ণ হারাম একটি কাজ, কোনো অবস্থাতেই অন্যের শুক্রাণু কোনো নারীর জন্য গ্রহণ করা জায়েজ নয়, এটা রীতিমতো জেনার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াসকি আহাদুকুম মা হু যারা গাইরি, যার অর্থ হলো তোমাদের কেউ যেন তার পানি অন্য কারোর ক্ষেত্রে সেঞ্চন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বহু আগে কথা বলেছেন এবং এখানে পানি সেঞ্চন করার কথা বলেছেন, তার মানে যেই কোনোভাবে কারোর শুক্রাণু যখন একজন নারী ধারণ করবেন, তখন সেটা তার পানির মধ্যে লুকিয়ে থাকা ফসল সেটি ধারণ করাই হলো, বিষয়টি জেনাই যেভাবেই সেটা হোক না কেন, যার কারণে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামী একমত, এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। টেস্ট টিউব বেবি হালাল হওয়ার জন্য যে অনেক কঠিন কঠিন শর্তগুলো আছে, তোমার থেকে এটিও একটি, আরেকজনেরটি আপনি কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। আপনাকে প্রজন্ম রক্ষার জন্য কে বলেছে, কী প্রয়োজন আছে? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার প্রজন্ম থাকলো কি গেলো, এটা দিয়ে আপনার কী আসে যায়? হ্যাঁ, আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, তাদেরকে নেককার বানিয়ে যাবেন, যাতে করে তারা আপনার জন্য দোয়া করতে হবে, সেটা আপনার স্বার্থের সাথে জড়িত আছে, কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার বংশে কেউ থাকলো কি না থাকলো এর সাথে কী আসে যায়, বিশেষ করে যখন সেটা করতে গিয়ে আপনাকে হারাম লিপ্ত হতে হবে, অতএব এটি কোনো অবস্থাতে আপনি করবেন না। মোহাম্মদ ইলিয়াস, আপনি লিখেছেন, মোবাইলের ছবি এবং প্রিন্টেড ছবির বিধানে পার্থক্য কি এবং কেন? মোবাইলের যে ছবিগুলো আছে সেগুলো আপনার যেহেতু আপনার হুবহু অনেকটা আয়নায় একটা মানুষের যে প্রতিবিম্ব দেখা যায় তার মতোই, তো যার কারণে এটি হারাম নয়, এ মতটা অনেক ওলামায়ে কেরাম, এবং এটিকে আমরা যৌক্তিক এবং দলিল সমৃদ্ধ অধিকতর আমরা মনে করি। এর বিপরীতে যে ছবি প্রিন্ট হয়ে গেছে সেটা আর ওই আয়নার মতো প্রতিবিম্ব থাকে নাই, সেটা হলো রীতিমতো তার একটা আকৃতি হলো, তার একটা এমন একটাকে পূজা করার সম্ভাবনা তৈরি হলো, আশঙ্কা তৈরি হলো, এটা ছবি টাঙিয়ে রেখে সেখানে মালা দেওয়া, সেখানে আপনার মাথা নত করা, নানা রকমের বিবিধ ফিতনার দুয়ার কিন্তু উন্মোচিত হয়, যেটা ভার্চুয়াল ছবিতে সেভাবে হয় না, এটি একটি কারণ। আর অনেক কারণ আছে, সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোনো একটা ভিডিওতে আমরা আলাদা